Hello everyone, this is Sultan Mahmud from your favorite channel Virtual Institute. আজকে আমরা কথা বলবো একজন সিভিল সাইট ইঞ্জিনিয়ারের তার সাইটে কি কি দায়িত্ব পালন করতে হয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সাথে সাথেই পেয়ে যান। তো দেখা যাক আজকে সিভিল সাইট ইঞ্জিনিয়ারের তার সাইটে কি কি দায়িত্ব পালন করতে হয়। প্রথমত অ্যাডভাইস ইন দ্য প্ল্যানিং, প্রথমত সাইটের প্ল্যান অনুযায়ী সাইটে এসে অনেক সময় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। দেখা যায় যে কলামটা এই জায়গায় এক্স্যাক্টলি দেওয়া যাচ্ছে না কোনোভাবেই, অথবা প্ল্যানে কোনো ভুল থাকছে, বাই মিস্টেক এটা হতেই পারে। তো একজন সাইট ইঞ্জিনিয়ার হচ্ছে এই প্রবলেমগুলো বাস্তবের সাথে ফাইন্ড আউট করে অফিসে ইনফর্ম করা এবং এই প্ল্যান অনুযায়ী অফিসে ব্যাপারটা অ্যাডভাইস করা। দেন আসছে কোঅর্ডিনেট অ্যান্ড সুপারভিশন, সাইট ইঞ্জিনিয়ারের অধীনে যেসব ফোরম্যান কিংবা লেবার অথবা সাব ইঞ্জিনিয়ার কাজ করে থাকে তাদের সাথে যোগাযোগ স্থাপন করা, তাদের সাথে সব কিছু নিয়ে আলোচনা করা এবং সুপারভিশন মানে হচ্ছে এই প্ল্যান অনুযায়ী কাজটা ঠিকমতো হচ্ছে কিনা। যেমন সুপারভিশন করবে, কাজ চলাকালীন সময়ে দেখতে হবে কাজটা কি সঠিকভাবে হচ্ছে কি ভুল হচ্ছে। যদি ভুল হয় তখন সাব ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে গিয়ে বলতে হবে যে এই জায়গায় ভুল আছে, তুমি এগুলা ঠিক করে নাও। দেন আফটার দ্যাট টু কোঅর্ডিনেট দ্য টেকনিক্যাল অ্যাসপেক্টস, এর মানে হচ্ছে সাইটে নতুন নতুন টেকনিক্যাল ইস্যুজ আসতে পারে আপনার, যেমন নতুন কোনো মেশিনারিজ আসলো কিংবা একটা কাজ নতুন ধরনের প্ল্যানিংয়ে নতুন টাইপের কোনো একটা কনস্ট্রাকশনের কাজ আপনারা করতে যাবেন, সেক্ষেত্রে কিছু টেকনিক্যাল ইস্যুজ আসতে পারে। সেগুলো হচ্ছে কোঅর্ডিনেট করে, সবার সাথে কোঅর্ডিনেট করে আপনার এই জিনিসগুলো সাইটে প্রবলেমগুলো সলভ করতে হবে। আফটার দ্যাট টেকনিক্যাল ইস্যুজ, এর মানে হচ্ছে যখন কাজ করতে যাবেন দেখা গেল কোথাও কলাম বা ভিমে এক্স্যাক্টলি প্ল্যান অনুযায়ী কাজটা করা যাচ্ছে না, অথবা কোথাও আমি যদি সাপোজ বেসমেন্টে আমি কলামের ভিত্তিটা যখন ঢালাই করতে যাব দেখা গেছে হচ্ছে না, মাটিটা নরম, এই জায়গায় কম্প্যাকশন করতে হবে বা এটাকে আমার ঢালাইয়ের উপযোগী প্লেসটাকে ওই রকম রেডি করে নিতে হবে। এই ধরনের টেকনিক্যাল ইস্যুজ নিয়ে আপনাকে সাইটে এগুলো সলভ করতে হবে। তারপরে 5 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আপনার সাইটে লোকজন কিভাবে কাজ করছে, কোন কাজটার পরে কোন কাজটাতে আপনাকে হাত দিতে হবে, এই জিনিসগুলো নিয়ে আপনাকে আগেই একটা প্ল্যান রেডি করতে হবে। ম্যানেজমেন্টের আওতায় আপনাকে এই কাজটা আপনি কিভাবে পরিচালনা করবেন, আপনার আন্ডারে যে লোকরা আছে যে আপনি কীভাবে এই কাজ পরিচালনা করবেন, তাদেরকে বলবেন যে আজকে এই কাজ হচ্ছে বা আগামীকালকে তোমরা এই কাজগুলো করে নিবা। এইভাবে আপনাকে পুরো কাজটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসতে হবে আপনাকে। অ্যান্ড লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান ইজ প্রিপেয়ারিং রিপোর্টস, যেমন প্রতিদিন কি পরিমাণ কাজ শেষ হচ্ছে এবং পরবর্তী দিনে কি পরিমাণ কাজ হবে, এগুলোর একটা প্রপার রিপোর্ট তৈরি করে আপনাকে সেটা অফিসে সাবমিট করতে হবে। আর এই জিনিসগুলো হচ্ছে একজন সিভিল সাইট ইঞ্জিনিয়ারের প্রধান ডিউটি। এর বাইরেও আরও অনেক ডিউটি আছে, তবে এই 6টা জিনিস হচ্ছে একেবারে মোস্ট ইম্পর্ট্যান্ট ডিউটিস। থ্যাংক ইউ। ভিডিওতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।